একসময় নামিদামি গাড়ি ছিল না, বাহন হিসেবে ছিল নানাবিধ প্রাণী। এর মধ্যে দ্রুতগামী হিসেবে ঘোড়ার ব্যবহার ছিল বেশি, ঘোড়াগুলোও ছিল বেশ শক্তিশালী। চলুন জেনে আসি সে যুগে দ্রুতগামী ও শক্তিশালী ঘোড়া সম্পর্কে। আমেরিকান ক্রিম ড্রাফট, এটি একমাত্র আমেরিকান ড্রাফট ঘোড়ার জাত যা আজও টিকে আছে। এদের ওজন প্রায় 1600 থেকে 2100 পাউন্ড। সাধারণত এদের অ্যাম্বার রঙের চোখ থাকে, শান্ত মেজাজের জন্য এরা সুপরিচিত। তবে ঘোড়াগুলো খুব শক্তিশালী। বর্তমানে ঘোড়াগুলো রাইডিং, ক্যারেজ ড্রাইভিং এবং খামারের কাজে ব্যবহার করা হয়। ফ্রিজিয়ান হর্স, বিশ্বের সবচেয়ে সুন্দর ঘোড়াগুলোর একটি ফ্রিজিয়ান হর্স। এরা বেশ শক্তিশালীও বটে। ফ্রিজিয়ান জাতের এই ঘোড়া নেদারল্যান্ডস থেকে এসেছে। এদের ওজন প্রায় 1200 থেকে 1400 পাউন্ড। কৃষিকাজের জন্য এই ঘোড়া বিশেষভাবে পরিচিত। আর্ডেনাস হর্স, বিশ্বের প্রাচীনতম ড্রাফট ঘোড়াগুলোর একটি আর্ডেনাস ঘোড়া। এই ঘোড়া বেশ পেশিবহুল, যা বেলজিয়ামের আর্ডেনাস অঞ্চলে পাওয়া যায়। এদের ওজন 1600 থেকে 2200 পাউন্ড হয়ে থাকে। পেশিবহুল, মজবুত এবং পালকযুক্ত পায়ের জন্য বিখ্যাত এই ঘোড়া। ডাচ ড্রাফট, এ জাতের ঘোড়াগুলো হল্যান্ড থেকে এসেছে। এদের ওজন প্রায় 1400 থেকে 1800 পাউন্ড। এরা অত্যন্ত সহনশীল ও শান্ত মেজাজের, তাই এরা মানুষের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। সাধারণত কৃষিকাজে এদের ব্যবহার করা হয়। কোল্ড ব্লাড হর্স, এ জাতের ঘোড়া জার্মানির দক্ষিণাঞ্চল থেকে এসেছে। ঘোড়াগুলো শক্তিশালী হওয়ার কারণে বেশ পরিচিত। এদের ওজন 1000 থেকে 1500 পাউন্ডের আশেপাশে। কৃষিকাজের পাশাপাশি প্রদর্শনের জন্য ও গাড়ি টানার জন্য এ ঘোড়া ব্যবহৃত হয়।